হাই ভিউয়ার্স লেস টাকবর চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো সাত মাসের বেবিদের ডায়েট চার্ট সম্পর্কে বেশ কিছু কথা তাই ভিডিওটা তোমরা অবশ্যই পুরোটা দেখো এর থেকে তোমাদের অনেকটা হেল্প হতে পারে তো চলো ভিডিও স্টার্ট করি ভিডিওটাতে আমি দুটো বিষয় তোমাদের সাথে শেয়ার করব এক হচ্ছে সাত মাসে বেবিদের ডায়েট চার্ট বা খাদ্য তালিকা তৈরি করতে গেলে সেই খাদ্য তালিকার কী কী বৈশিষ্ট্য থাকা উচিত এই বৈশিষ্ট্যগুলো যদি তোমার জানা থাকে তাহলে তুমি খুব ইজিলি একটা ভালো ডায়েট চার্ট তোমার মতন করে তৈরি করতে পারবে এবং দুই যেটা শেয়ার করব সেটা হচ্ছে একটা সাত মাসের বাচ্চার ডায়েট চার্ট কীরকম হতে পারে মানে আমি আমার বেবিকে যেমনভাবে খাইয়েছিলাম সেই প্ল্যানিংটা তোমাদের সাথে শেয়ার করব ওকে তো ফার্স্টে বলি সাত মাসের যে বাচ্চার ডায়েট চার্ট হবে তার বৈশিষ্ট্যটা কেমন হওয়া উচিত নাম্বার ওয়ান যেটা আমাদের মনে রাখা উচিত সেটা হচ্ছে সাত মাস থেকেই কিন্তু বাচ্চাদেরকে আমরা প্রথম মিক্স করে বা দু রকম খাবারের কম্বিনেশন করে খাওয়াতে পারি তো ছ মাসে তোমার বাচ্চাকে যে যে খাবারগুলো খাইয়ে তুমি দেখেছো যে তোমার বাচ্চার সহ্য হয়ে গেছে সেই সমস্ত খাবারগুলোর দুটো দুটো করে কম্বিনেশন তৈরি করে তুমি সাত মাসে তোমার বেবিকে খাওয়াতে পারো দু নম্বর বলি সাত মাসে যে খাবারটা তুমি তোমার বেবিকে খাওয়াবে সেই খাবারটা একদম পিউরি ফর্মেই খাওয়াবে অর্থাৎ ছ মাসেও আমরা বাচ্চাদেরকে পিউরি করে একদম পাতলা করে খাইয়েছিলাম সাত মাসেও বাচ্চাদেরকে যেটা খাওয়াবে সেটা একদম পিউরি করে পাতলা করেই বাচ্চাদেরকে খাওয়াতে হবে তো এবার বলি নাম্বার থ্রি সেটা হচ্ছে সাত মাসে বেবিদের খাওয়ানোর পরিমাণ কেমন হবে এক একবারে তো এটা কিন্তু তোমার বেবিকে দেখে তোমার বুঝতে হবে তুমি তোমার বেবিকে ছ মাসে যতটা খাওয়াতে বা তোমার বেবি এক একবারে যতটা খেতে পারতো সাত মাসে সেই পরিমাণটাকে একটু বাড়াতে হবে এবার বলি নাম্বার ফোর সেটা হচ্ছে সাত মাসেও কিন্তু আমরা বেবিদেরকে দুবারই খাওয়াবো এক হচ্ছে ব্রেকফাস্টের টাইমে আর দুই হচ্ছে লাঞ্চের টাইমে নাম্বার ফাইভ যেটা বলার আছে তোমরা যারা আমার চ্যানেলে যে ছমাসে বেবিদের ডায়েট চ্যাট আছে সেটা ফলো করেছো তারা দেখতে পাবে যে ছ মাসে যখন আমরা অল্প অল্প করে বাচ্চাদেরকে সলিড ফুড খাওয়াচ্ছিলাম তার সাথে সাথে কিছুক্ষণ পরে আমি দুধ খাওয়ানোর কথাও বলেছিলাম যেটা আমার বেবির ডক্টর আমাকে বলে দিয়েছিলেন সাত মাসে এসে যেহেতু খাওয়ার পরিমাণটাকে একটু তুমি বাড়িয়ে দিচ্ছ তাই সেই সলিড ফুড খাওয়ানোর পরে পরে তুমি চাইলে দুধটাকে নাও খাওয়াতে পারো কারণ কিছুটা পরিমাণ বাড়ানোর ফলে কী হবে বাচ্চার পেটটা কিন্তু সলিড ফুডেই কিছুটা ভরে যাবে তো তুমি তাইলে ওই যে সলিড ফুড খাওয়ার পরে পরে যে দুধটা খাওয়ানোর কথা বলেছিলাম ছ মাসের ডায়ার চ্যাটে সেই দুধটাকে আস্তে আস্তে অফ করে দিতে পারো এরপর বলিশ মাসে বাচ্চাদেরকে কি কী নতুন খাবার আমরা খাওয়াতে পারি সাত মাসে বাচ্চাদেরকে বিনস খাওয়াতে পারো মটরশুটি খাওয়াতে পারো লাউ খাওয়াতে পারো এই ধরনের খুব সিম্পল যে সবজিগুলো আছে সেগুলো তুমি বেবিকে সাত মাসে খাওয়াতে পারো এছাড়া সাত মাসে সুজি খাওয়াতে পারো বার্লি খাওয়াতে পারো চিরে এবং সাবুও খাওয়াতে পারো তবে চিরে এবং সাবু সাধারণত লুজ বিক্রি হয় দোকানে প্যাকেট করা পাওয়া যায় তো সব দোকানে প্যাকেট করা চিড়ে বা প্যাকেট করা সাবু পাওয়া যায় না লুজ বিক্রি হয় তো সেক্ষেত্রে কিন্তু চিড়ে এবং সাবু যেটা তুমি কিনছো যদি লুজ কিনে থাকো খুবই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তবেই বেবিকে খাওয়ানো উচিত সাত মাসে কিন্তু আমরা সেই সমস্ত ফলগুলোই খাবো যে ফলগুলো ছ মাসে খাইয়েছিলাম যেমন আপেল কলা ন্যাসপাতি এই ফলগুলোর এবার কম্বিনেশন করে ওদেরকে খাওয়াবো অর্থাৎ একদিন আপেল কলা একসাথে পিউরি করে তারপর খাওয়াতে পারি একদিন আপেল ন্যাশপাতি একসাথে পিউরি করে খাওয়াতে পারি এভাবে দুটো দুটো ফলের কম্বিনেশান করে আমরা সাত মাসে বেবিকে খাওয়াতে পারি বলি আট নাম্বার পয়েন্ট তো সাত মাসে কিন্তু বাচ্চার খাবারে রকম কোনো মশলা দেওয়া চলবে না এবং কোনো রকম তেল ঘি কিচ্ছু দেওয়া চলবে না আর এক বছরের আগে চিনি নুন এগুলো তো দেওয়াই যায় না তো সাত মাসের বাচ্চার যে খাবারটা তুমি বানিয়ে খাবে সেটা যেন একদম সেদ্ধ করা হয় এবং তার মধ্যে যেন কোনো রকম মশলা বা কোনো রকম তেল ঘি না থাকে এরপর আসি ন নম্বর পয়েন্টে তো সাত মাসে কিন্তু বাচ্চাদেরকে যখন ব্রেকফাস্ট এবং লাঞ্চে তুমি সলিড ফুড খাইয়ে দিচ্ছ বাকি টাইমটাতে যখন তোমার বেবির খিদে পাবে তখন অবশ্যই তুমি পর্যাপ্ত পরিমাণে ওদেরকে ব্রেস মিল বা ফর্মুলা মিল যেটা তুমি খাওয়াচ্ছ সেটা খাওয়াতে থাকবে সাত মাসে বা এই সময় বাচ্চাদেরকে কতটা পরিমাণে দুধ খাওয়ানো উচিত তার উপরে কিন্তু আমি অলরেডি ভিডিও করেছি তো তোমরা যারা ওই ভিডিওটা দেখো নি তারা ওই ভিডিওটা অবশ্যই দেখে নিও এই সময় মোটামুটি বাচ্চারা সারাদিনে পাঁচ থেকে ছবার দুধ খেয়ে থাকে কোনো কোনো ক্ষেত্রে একটু কম বেশিও হয়ে থাকতে পারে ছ মাসের পর থেকে বাচ্চাদের কোন বয়সে কতটা পরিমাণে জল খাওয়ানো উচিত এবং আস্তে আস্তে কীভাবেই জল খাওয়ার পরিমাণটা বাড়ানো উচিত কেন জল ঠিকঠাকভাবে খাওয়ানো উচিত সে সম্পর্কে অলরেডি আমি ভিডিও করেছি তো তোমরা যারা ওই ভিডিওটা দেখো তারা অবশ্যই ওই ভিডিওটা দেখে নিও বাচ্চাদের সলিড ফুড খাওয়ানোর আগে কোন কোন বিষয়গুলো মনে রাখা উচিত তার উপরেও কিন্তু আমি অলরেডি ভিডিও করেছি তো তোমরা যারা ওই ভিডিওটা দেখোই তারা ওই ভিডিওটা অবশ্যই দেখে নেবে কারণ সলিড ফুড প্রত্যেকবার খাওয়ানোর আগে আমাদের বেশ কিছু বিষয় মনে রাখা উচিত এবং সেই বিষয়গুলো জানা কিন্তু মা বাবাদের ভীষণ দরকার তাই ওই বিষয়গুলো জানতে তোমাকে ওই ভিডিওটা অবশ্যই দেখা উচিত এবার বলি দশ নম্বর বৈশিষ্ট্য সেটা হচ্ছে যখন নতুন কোনো খাবার খাওয়াবে অবশ্যই সেই খাবারটা প্রথম তিন দিন খাওয়াবে এবং সিঙ্গেল সিঙ্গেল খাওয়াবে কোনো কিছুর সাথে মিশিয়ে সেই খাবারটা বাচ্চাকে দিও না এবং বাচ্চাকে এক বছর হওয়ার আগে নুন চিনি বা গরুর দুধ বা মধু কিছু অ্যাড করো না বাচ্চার খাবারের মধ্যে সেটা নতুন যে খাবারটা খাওয়াচ্ছ সেটা সবসময় ব্রেকফাস্টের টাইমে খাওয়াবে এবার চলো তোমাদের সাথে শেয়ার করি একটি সাত মাসের হেলদি নর্মাল ওয়েটের বেবির ডায়েট চার্ট কেমন হতে পারে এই ডায়েট চার্টের যে প্ল্যানিংটা এটা আমি আমার বেবি ডক্টরের সাথে কথা বলে এবং আমি নিজের মতন করে সেট করেছিলাম তোমরা এই ডায়েট চার্টটা দেখে নিজেরাও কিন্তু নিজের মতন করে একটা ডায়েট চার্ট বানাতে পারো এবং সেই মতন বেবিকে খাওয়াতে পারো শুধু একটু খেয়াল রাখবে যে ঘুরিয়ে ফিরিয়ে যেন বাচ্চা কার্বোহাইড্রেট জাতীয় খাবার পায় প্রোটিন জাতীয় খাবার পায় ভিটামিন পায় ফ্যাট তো দুধ থেকেই পেয়ে যাচ্ছে এছাড়া যেন বিভিন্ন রকমের মিনারেলস যেমন যেগুলো থাকে সবজির মধ্যে যেগুলো থাকে ফলের মধ্যে তো এইগুলো যেন ঘুরিয়ে ফিরিয়ে বাচ্চা পায় খাদ্য তালিকার মধ্যে যেন একই টাইপের খাবার বেশি পরিমাণে না থাকে তোমরা খাদ্য তালিকাটা যখন দেখবে বুঝতে পারবে আমি খাদ্য তালিকাটা এমনভাবেই তৈরি করেছি যাতে বাচ্চা কার্বোহাইড্রেটও পায় ভালোভাবে তারপরে একটুখানি প্রোটিনও পায় তার সাথে সাথে ভিটামিনের জন্য সবজিও পায় মিনারেলসের জন্য সবজিও পায় এবং ফলও যেন পায় তো চলো এবার চারটা দেখে নিন তো চারটা তোমরা লক্ষ্য করো এবং আমি যে কথাগুলো বলছি সেগুলো শুনতে থাকো দেখো সাত মাসে বাচ্চারা যেহেতু শুধুমাত্র দুবারই সলিড ফুড খায় তাই বিভিন্ন রকম খাদ্য উপাদানযুক্ত খাবার কিন্তু একই দিনে বাচ্চাদেরকে দেওয়া সম্ভব হয় না তাই সারা সপ্তাহ জুড়ে যাতে বাচ্চা সমস্ত রকম খাদ্য উপাদান পায় সেটাই আমাদের লক্ষ্য রাখতে হবে কার্বোহাইড্রেট জাতীয় খাবার হলো ভাত আলু চিড়ে আমি চেষ্টা করেছি প্রতিদিন অন্তত একবার এই কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাদ্য তালিকায় রাখতে তোমরা লক্ষ্য করবে দুপুরে আমি কোনো দিন কার্বোহাইড্রেট হিসেবে ভাত রেখেছি কোনো দিন ভাতের পরিবর্তে আলু রেখেছি ব্যাপারটা কিন্তু একই প্রোটিনের জন্য বাচ্চা দুধ তো খাচ্ছেই সলিড ফুড হিসেবে এক দুদিন বাদে বাদে মুগ ডাল বা মুসুর ডালও রেখেছি এছাড়া ভিটামিন ও খনিজ মৌলের চাহিদা মেটানোর জন্য বাচ্চা দুধ তো খাচ্ছেই তার পাশাপাশি সারা সপ্তাহে ঘুরিয়ে ফিরিয়ে ফল এবং সবজিও কিন্তু আমাদের দিতে হবে এখানে যখনই বাচ্চা দুধ খাবে সে শুধু শুধুই বাচ্চা দুধ খাক বা সলিড ফুডের সাথে দুধটা মিশিয়ে দেওয়া হোক যখনই বাচ্চা দুধ খাবে যেন শুধু ব্রেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্কই বাচ্চাকে দেওয়া হয় যে সকল সলিড ফুডের কথা এখানে উল্লেখ করা হয়েছে সেগুলি সবই কিন্তু প্রথমে জল দিয়ে ফুটিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে তারপর পিউরি করে বাচ্চাকে খাওয়াতে হবে এই পিউরি করা সলিড ফুডটা ঠান্ডা হয়ে গেলে চাইলে ওর মধ্যে তুমি ব্রেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্ক মিশিয়েও বাচ্চাকে খাওয়াতে পারো একমাত্র গলাটা কিন্তু সেদ্ধ করার দরকার নেই শুধুমাত্র পিউরি করে খাওয়ালেই চলবে তো প্রথম চারটা ভালো করে লক্ষ্য করো এই সাত মাসের খাদ্য তালিকার প্রত্যেকটা দিনকে মাসের তিরিশটা দিনকে আমি ডে ওয়ান ডে টু ডে থ্রি এভাবে মেনশন করেছি সকাল নটায় বাচ্চাকে সুজি সেদ্ধ করে খাওয়াতে হবে যেহেতু এই মাসে প্রথম বাচ্চা সুজি খাচ্ছে সেই জন্য সুজিটা কিন্তু পরপর তিন দিন খাইয়ে দেখতে হবে তো প্রথম দিন বাচ্চা সুজি সেদ্ধ খাবে সকাল নটার দিকে এবং তারপর প্রায় সাড়ে বারোটার দিকে বাচ্চা আবার দ্বিতীয়বার সলিড ফুড খাবে অর্থাৎ লাঞ্চের সময় বাচ্চাকে আবার সলিড ফুড দেওয়া হবে এবং সেখানে ভাত ও মুগ ডাল সেদ্ধ রাখা যেতে পারে দ্বিতীয় দিনও বাচ্চা ব্রেকফাস্টের টাইমে সুজি সেদ্ধ খাবে এবং লাঞ্চের টাইমে আলু গাজর সেদ্ধ খাবে বাকি টাইমগুলোতে কিন্তু বাচ্চাকে অবশ্যই পরিমাণ মতন ব্রেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্ক খাওয়াতে হবে তৃতীয় দিনে বাচ্চা আবার সুজি সেদ্ধ খাবে ব্রেকফাস্টের টাইমে এবং লাঞ্চের টাইমে ভাত মুসুর ডাল সেদ্ধ খাবে এইভাবে পরপর তিন দিন সুজি খাইয়ে দেখতে হবে যে বাচ্চার সুজি সহ্য হচ্ছে কিনা তো চতুর্থ দিনে বাচ্চা সাবু সেদ্ধ খেতে পারে ব্রেকফাস্টের টাইমে এবং দুপুরে খাওয়ানোর সময় বাচ্চাকে ভাত এবং কুমড়ো সেদ্ধ দেওয়া যেতে পারে পঞ্চম দিনে একইভাবে বাচ্চাকে আবার সাবু সেদ্ধ খাইয়ে দেখতে হবে এবং লাঞ্চের টাইমে মিষ্টি আলু ও মুসুর ডাল সেদ্ধ খাওয়ানো যেতে পারে ষষ্ঠ দিনেও বাচ্চাকে ব্রেকফাস্টের টাইমে সাবু সেদ্ধ করে খাওয়ানো যেতে পারে এভাবে পরপর তিন দিন সাবু খাইয়ে দেখে নিতে হবে যে বাচ্চার সাবু সহ্য হচ্ছে কি না এবং এই ষষ্ঠ দিনে দুপুরে খাওয়ানোর সময় বাচ্চাকে ভাত এবং গাজর সেদ্ধ খাওয়ানো যেতে পারে এইভাবে সপ্তাহের শেষ দিন অর্থাৎ সপ্তম দিনে বাচ্চাকে ব্রেকফাস্টের টাইমে আপেল এবং কলা পিউরি দেওয়া যেতে পারে আর লাঞ্চে ভাত এবং মুগ ডাল সেদ্ধ দেওয়া যেতে পারে তো এবার বাচ্চার সাত মাসের দুই নাম্বার খাদ্য তালিকাটা দেখে নিই এই খাদ্য তালিকা শুরু হচ্ছে অষ্টম দিন থেকে অষ্টমতম দিনে বাচ্চাকে নতুন খাবার হিসেবে মটরশুঁটি পিউরি করে দেওয়া যেতে পারে মটরশুঁটি ভালো করে সেদ্ধ করে নিয়ে তার বাইরের খোসাটাকে ছাড়িয়ে নিয়ে ভালোভাবে পিউরি করে খাওয়ানো যেতে পারে তো অষ্টম দিনে বাচ্চাকে ব্রেকফাস্টে মটরশুঁটি পিউরি দেওয়া যেতে পারে এবং দুপুরে মিষ্টি আলু ও মুগ ডাল সেদ্ধ খাওয়ানো যেতে পারে নবম দিনেও ব্রেকফাস্টের টাইমে মটরশুঁটি পিউরি রাখতে হবে কারণ যেহেতু নতুন খাবার পরপর তিন দিন দেওয়া উচিত এবং একইভাবে লাঞ্চের সময় বাচ্চাকে ভাত এবং কুমড়ো সেদ্ধ দেওয়া যেতে পারে দশম দিনেও ব্রেকফাস্টে বাচ্চাকে মটরশুঁটি পিউরি দিতে হবে এবং এইভাবে ব্রেকফাস্টে পরপর তিন দিন মটরশুঁটি খাওয়ানোর ফলে আমরা বুঝতে পারবো বাচ্চার মটরশুঁটিতে রকম সমস্যা হচ্ছে কি না তো দশম দিনে এইভাবে ব্রেকফাস্টে মটরশুঁটি পিউরি রাখতে হবে এবং দুপুর দুপুরবেলায় ভাত ও মুসুর ডাল সেদ্ধ রাখা যেতে পারে এগারোতম দিনে বাচ্চাকে ঘরে তৈরি করা রাইস সেরেলাক দেওয়া যেতে পারে বাচ্চাদের জন্য বাড়িতে কিভাবে সহজে রাইস সেরেল্যাক কীভাবে মুগ ডাল সেরেলাক কিভাবে কীভাবে মুসুর ডালের সেরেলাক বানানো যায় তার উপরে কিন্তু অলরেডি আমি ভিডিও করেছি তো সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেটা দেখে নিতে পারো তো এগারোতম দিনে বাচ্চাকে ব্রেকফাস্টে ঘরে তৈরি রাইস লাগ দেওয়ার পর লাঞ্চে মুসুর ডাল এবং কুমড়ো সেদ্ধ দেওয়া যেতে পারে যেহেতু আমি ব্রেকফাস্টে রাইস রেখেছি অর্থাৎ কার্বোহাইড্রেট রেখেছি তাই লাঞ্চে কিন্তু আমি প্রোটিন হিসেবে মুসুর ডাল রেখেছি আলাদা করে আর কোনো কার্বোহাইড্রেট রাখিনি বারোতম দিনে ব্রেকফাস্টে বাচ্চাকে খাওয়ানোর জন্য আপেল ন্যাসপাতি পিউরি রাখা যেতে পারে এবং লাঞ্চের টাইমে ভাত ও মটরশুঁটি পিউরি রাখা যেতে পারে তেরোতম দিনে বাচ্চাকে ব্রেকফাস্টে সুজি কলা পিউরি করে খাওয়ানো যেতে পারে এবং লাঞ্চের টাইমে আলু মটরশুটি পিউরি বানিয়ে খাওয়ানো যেতে পারে যেহেতু আমি এখানে আলু রেখেছি তাই আলাদা করে কিন্তু ভাত রাখিনি চোদ্দতম দিনে বাচ্চাকে ব্রেকফাস্টে সাবু কলা পিউরি বানিয়ে খাওয়ানো যেতে পারে এবং দুপুরবেলায় খাওয়ানোর টাইমে ভাত মুগ ডাল সেদ্ধ খাওয়ানো যেতে পারে পনেরোতম দিনে বাচ্চাকে ঘরে তৈরি মুগ ডালে সেরেলাক খাওয়ানো যেতে পারে এবং এই পনেরোতম দিনে লাঞ্চে ভাত ও কুমড়ো সেদ্ধ বাচ্চাকে দেওয়া যেতে পারে এবার আসি সাত মাসের বাচ্চার খাদ্য তালিকা ভাগে এই তালিকাটি শুরু হচ্ছে ষোলোতম দিন থেকে ষোলোতম দিনে বাচ্চাকে নতুন খাবার হিসেবে ব্রেকফাস্টে আমরা দিতে পারি চিড়ে সেদ্ধ তো ব্রেকফাস্টে বাচ্চাকে চিরে সেদ্ধ দেওয়ার পর দুপুরে বাচ্চাকে খাওয়ানো যেতে পারে ভাত মুগ ডাল এবং গাজর সেদ্ধ এখানে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে রাখি তো এই সাত মাসের প্রথম পনেরো দিন বাচ্চা যখন দুপুর বেলায় দুটো করে খাবারের কম্বিনেশন খেয়ে নিয়েছে এই বেশ পনেরোটা দিন কিন্তু বাচ্চা দুপুর বেলাতে তিন রকমের খাবারের কম্বিনেশন খেতে পারে তিন রকম বলতে যেমন দেখো ষোলোতম দিনে বাচ্চা লাঞ্চে খাবে ভাত মুগ ডাল এবং গাজর সেদ্ধ তো আমি চেষ্টা করেছি এই বাকি পনেরোটা দিন যেন বাচ্চা কার্বোহাইড্রেট প্রোটিন এবং সাথে করে একটা সবজিও প্রত্যেক দিন দুপুরে পায় সতেরোতম দিনে আমি আবার ব্রেকফাস্টে চিরে সেদ্ধ রেখেছি এবং লাঞ্চে রেখেছি আলু মুসুর ডাল কুমড়ো সেদ্ধ তম দিনে বাচ্চাকে আবার চিরে সেদ্ধ দিতে হবে এবং এইভাবে পরপর তিন দিন চিড়ে সেদ্ধ খাওয়ানোর পর আমরা বুঝতে পারব যে বাচ্চা চিরে সহ্য হচ্ছে কি না আঠারোতম দিনের লাঞ্চে আবার বাচ্চা ভাত মুসুর ডাল মটরশুটি সেদ্ধ খেতে পারে উনিশতম দিনে বাচ্চাকে নতুন খাবার হিসেবে ব্রেকফাস্টের টাইমে লাউ খাওয়ানো যেতে পারে লাউ যেহেতু খুবই পাতলা খাবার সেই খাবারে বাচ্চার পেট না ভরারই কথা তাই জন্য লাউ খাওয়ানোর কিছু পরে পরে বাচ্চাকে পেট ভরার জন্য কলা পিউরি দেওয়া যেতে পারে এখানে আমাদের মনে রাখতে হবে যে লাউটা কিন্তু আমরা খাওয়াচ্ছি বাচ্চার লাউ সহ্য হচ্ছে কিনা এটা টেস্ট করার জন্য ঠিক আছে বাচ্চা লাউটা সহ্য করতে পারছে কি না এটা দেখার জন্য তাই লাউ খাওয়ানোর পরে পরে বাচ্চার পেট ভরার জন্য কিন্তু কলা পিউরি দেওয়া যেতে পারে উনিশতম দিনের লাঞ্চে আমরা রাখতে পারি মিষ্টি আলু মুগ ডাল এবং মটরশুঁটি পিউরি কুড়িতম দিনে আবার একইভাবে ব্রেকফাস্টের টাইমে লাউ খাওয়াতে হবে এবং কিছুক্ষণ পর বাচ্চার পেট ভরানোর জন্য আপেল পিউরি দেওয়া যেতে পারে কুড়িতম দিনের লাঞ্চে ভাত মুসুর ডাল এবং গাজর পিউরি বানিয়ে দেওয়া যেতে পারে একুশতম দিনে আবার বাচ্চাকে লাউ সেদ্ধ করে খাওয়ানো যেতে পারে এবং এইভাবে পরপর তিন দিন লাউ বাচ্চাকে খাইয়ে দেখতে হবে যে বাচ্চার লাউ সহ্য হচ্ছে কি না তো এই একুশতম দিনে বাচ্চাকে লাউ সেদ্ধ খাওয়ানোর পর কিছু পরে আবার কলা পিউরি দেওয়া যেতে পারে পেট ভরানোর জন্য একুশতম দিনে দুপুরবেলায় রাখা যেতে পারে আলু মুগ ডাল ও কুমড়ো সেদ্ধর পিউরি বাইশতম দিনে বাচ্চাকে ব্রেকফাস্টের টাইমে আপেল সুজি পিউরি বানিয়ে খাওয়ানো যেতে পারে এবং দুপুরবেলায় মিষ্টি আলু মুসুর ডাল সেদ্ধ এবং লাউ সেদ্ধ করে একসাথে খাওয়ানো যেতে পারে এরপর আসি সাত মাসের বাচ্চার খাদ্য তালিকার চতুর্থ ভাগে এই চতুর্থ ভাগটি শুরু হচ্ছে তেইশতম দিন দিয়ে এই তেইশতম দিনে বাচ্চাকে ব্রেকফাস্টে চিড়ে কলা পিউরি দেওয়া যেতে পারে এবং লাঞ্চে ভাত মুসুর ডাল এবং বিন সেদ্ধ দেওয়া যেতে পারে বিন সেদ্ধ যখন তুমি প্রথমবার তোমার বাচ্চাকে খাওয়াবে তখন অবশ্যই আগে ব্রেকফাস্টের টাইমে বিন খাইয়ে নেবে এবং পরপর তিন দিন এইভাবে বিন খাইয়ে দেখে নেবে যে বাচ্চার সহ্য হচ্ছে কিনা যেমনটা তোমাদের আগে আমি দেখালাম চব্বিশতম দিনে ব্রেকফাস্টের টাইমে তুমি রাখতে পারো ঘরে তৈরি মুসুর ডালের সেরেলা এবং দুপুরবেলা খাওয়ানোর সময় রাখতে পারো মিষ্টি আলু গাজর কড়াইশুটির সেদ্ধ পঁচিশতম দিনে তুমি ব্রেকফাস্টের টাইমে রাখতে পারো আপেল ন্যাশপাতি পিউরি এবং দুপুরবেলা খাওয়ানোর টাইমে রাখতে পারো ভাত মুগ ডাল এবং লাউ সেদ্ধ ছাব্বিশতম দিনে তুমি রাখতে পারো ব্রেকফাস্টের টাইমে সাবু কলা পিউরি এবং লাঞ্চের টাইমে রাখতে পারো আলু কুমড়ো মুসুর ডাল সেদ্ধ সাতাশতম দিনে তুমি ব্রেকফাস্টের টাইমে রাখতে পারো ভাত এবং কলার পিউরি দুপুরবেলায় খাওয়ানোর টাইমে রাখতে পারো ভাত মুগ ডাল বিন সেদ্ধ আঠাশতম দিনে বাচ্চাকে ব্রেকফাস্টে তুমি চিড়ে সেদ্ধ খাওয়াতে পারো আর দুপুরবেলা খাওয়ানোর টাইমে মিষ্টি আলু গাজর কুমড়ো সেদ্ধ খাওয়াতে পারো উনতিরিশতম দিনে বাচ্চাকে তুমি ব্রেকফাস্টে আপেল সুজি পিউরি বানিয়ে খাওয়াতে পারো আর দুপুরবেলায় ভাত মটরশুঁটি মুসুর ডাল সেদ্ধ খাওয়াতে পারো তিরিশতম দিনে তুমি বাচ্চাকে ব্রেকফাস্টের টাইমে ঘরে তৈরি মুগ ডালের সেরালাক দিতে পারো এবং লাঞ্চের টাইমে ভাত লাউ ও গাজর সেদ্ধ খাওয়াতে পারো যেহেতু আমি ব্রেকফাস্টে মুগ ডাল খাইয়েছি তাই লাঞ্চের টাইমে কিন্তু আমি আর ডাল রাখিনি তো এই গেলো সাত মাসের বেবিদের একটা খাদ্য তালিকার প্ল্যানিং এইভাবেই আমি খুব শীঘ্রই আট মাসের বেবিদের খাদ্য তালিকার প্ল্যানিংও তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা আর আমাদের চ্যানেলের সঙ্গে আঠাশ দেখো থ্যাংক ইউ